الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين مهرباني করে আমাদেরকে এই আত্মশুদ্ধির মজলিসে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমার এবং আপনাদের সকলের আত্মাকে পরিপূর্ণ পবিত্র শুদ্ধ করে দেন আসল কিন্তু বাইরের সংশোধন এটার প্রয়োজন বাকি বাইরের সংশোধনের বেশি সময়ের প্রয়োজন বেশি সময় লাগে না একজন লোক সে বিপদগামী ছিল এখন সে পাক্কা নিয়াত করলো সুন্নত তরিকায় চুল রাখবে মাথায় টুপি পরবে মুখে দাড়ি রেখে দিল লম্বা জামা পরিধান করলো টাকনার উপরে কাপড় পরলো নামাজ পড়ে এখন রোজা রাখে জাকাত দেয় বাহিরের সংশোধন হয়ে গেছে কিন্তু আসল সংশোধন দিলের থেকে হওয়া চাই আর এইটি একটু সময় লাগে আর দিলের সংশোধনই আসল সংশোধন এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিল সম্পর্কে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু যার দিল ঠিক হয়ে গেল তার পুরো দেহই ঠিক হয়ে গেল আর ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর যার দিল নষ্ট হয়ে গেল তার পুরোটাই পুরো দেহই নষ্ট হয়ে গেল মুনাফিকদের বাহির বড় সুন্দর ছিল আল্লাহ কোরআনে বলেন কেমন সুন্দর ছিল وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ যে তুমি যদি তাদেরকে দেখো মুনাফিকদেরকে তাদের শারীরিক গঠন বাহিরের যেই
গঠন এবং সৌন্দর্য তোমাকে আশ্চর্য করে ফেলবে। এবং এবং সে তারা কথা বললে এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা বলবে, তুমি কান লাগাইয়া থাকবা। এবং অন্য আয়াতে বলছে রমিনান নাস মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মুনাফিকদের কথা আল্লাহ বলছেন যে সে যখন কথা বলবে তোমার কাছে খুব পছন্দ হবে তার কথা। মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এবং সে কি করবে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, তার কথাকে বিশ্বাস করানোর জন্য সে কথায় কথায় আল্লাহকে সাক্ষী বানাইয়া কথা বলবে, আল্লাহ সাক্ষী। অথচ হু আলাদুল খিসাম, তো মুনাফিকদের বাহির বড় সুন্দর ছিল কিন্তু দেল কি ছিল, নষ্ট ছিল। বাইরের সৌন্দর্য আল্লাহর কাছে এর কোন মূল্য হয় নাই, কোন মূল্য হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে, জান্নাতের তলাগুলো উপরের দিকে হয়, উপরের দিকে হবে, আর জাহান্নামের স্তরগুলো নিচের দিকে হবে। উপর দিকে তলাকে বলা হয় দারাজাত, আর নিচের দিকে যে স্তরগুলোকে দারাকাত বলা হয়। আর জাহান্নামের যত নিচে যাবে তত আজাব বেশি, তত কঠিন। এদের বাহির সুন্দর ছিল কিন্তু দিলের মধ্যে খারাপ ছিল, দিলের মধ্যে মুনাফিকি ছিল, কুফর ছিল। দিল খারাপ হওয়া এটা বেশি ক্ষতিকর। আর সাহাবায়ে কেরামের অবস্থা কি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের অবস্থা বয়ান করেছেন। সাহাবায়ে কেরামের তিনটে গুণ বয়ান করছেন, কয়টা গুণ, তিনটে গুণ। আর এক নম্বর কানু আবরা নাসি কুলুবা, কাজে মানব জাতির মধ্যে দিলের দিক দিয়ে এরা সবচেয়ে বেশি নেককার ছিল। এতে দিল বেশি নেককার, বাহিরের চাইতে দিল বেশি নেককার ছিল। কানু আবর রহা কুলোবান, দিল বেশি নেককার। পাওয়া কাহা এলমান, হ্যাঁ তাদের সাথে সাথে গভীর এলেমও ছিল। তিন নম্বর আকাল্লাহা তাকাল্লুফান, তাদের আড়ম্বরতাও কম ছিল। দিলের দিক দিয়ে এরা অত্যন্ত নেককার। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা জাল সারিরাতি খাইরাম মিন আলানিয়াতি, আয় আল্লাহ আপনি আমার ভিতরকে বাহির থেকে উত্তম সুন্দর বানাই দেন। ওয়া জাল আলানিয়াতি সালিহাতান, বাহিরকেও নেক বানাই দেন। তো বাহিরকে নেক বানান, এর থেকে বেশি নেককার বানান ভিতরকে। আল্লাহর কাছে দিলের এই জন্য আল্লাহ দিল দেখে থাকে, আল্লাহ সুরত দেখেন না, সম্পদ দেখেন না, দিল দেখেন আর আমল দেখেন, দিল দেখেন আর আমল দেখেন। বাকি সুরতেরও গুরুত্ব আছে নাই তা না, কিন্তু দিল সুন্দর হওয়ার সাথে সুরত সুন্দর হওয়া চাই। একটা মাল যদি এক নম্বর হয়, লেভেল খারাপ হয়, তখন এর মূল্যায়ন থাকে না। একজন দিলের দিক দিয়ে সুরত অত্যন্ত খারাপ,
গুণাগারদের মতো, কিন্তু দলের দিক দিয়ে সে নেককার। কেমন হলো যে মাল তো ভালো কিন্তু তার লেভেল কি খারাপ, এই জন্য লেভেলেরও দাম আছে। তবে লেভেল যত সুন্দর করা দরকার তার থেকে বেশি সুন্দর করা দরকার কিসের? তেলের, তেলকে তত বেশি সুন্দর করা দরকার। আল্লাহ, তেল যদি সুন্দর হয়ে যায় সেই তেলের মধ্যে কোনো অহংকার থাকে না। তেল যদি সুন্দর হয় দিলের মধ্যে কোনো অহংকার থাকে না, কোনো হিংসা থাকে না, কোনো লোভ থাকে না, কোনো হুব্বে জাহ এটা থাকে না, কোনো আরে গর্ব থাকে না। দিল সুন্দর হইলে কাহিকে সাওয়াত দিলে তুচু আয় না। তুমি বলেন তুমি যদি চাও তোমার দিলটা আয়নার মতো পরিষ্কার হোক, এটা চাও তোমার দেহ থেকে দশটা জিনিস বের করে দাও, খাই কে সাবাত দিলে তুচু আয় না। দাহাজিজ বেরু কুন আজ দরুন এসি না, সেটা কি? হেডস, এক নম্বর অবৈধ লোভ, অবৈধ লোভ, অবৈধ মালের লোক, এরকম ভাবে পদে অবৈধ পদের লোক, অবৈধ চাহিদা, চাহিদার লোক। এক নম্বর দিলের থেকে হ্যাস, এই অবৈধ লোভ এটা বের করো। কারণ লোভ যখন থাকবে, আর দ্বিতীয়টা কথা আছে আল হিসু মিফতাহুদ্দুল, লোভ হলো লাঞ্ছিত হওয়ার চাবি। এই হোস, এই লোভ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। হেস, লোভ এটা বের করো। আমল, আমল মানে লম্বা লম্বা আশা, লম্বা লম্বা বড় বড় আশা। দুনিয়া তো আশা পুরার জায়গা, জায়গা না, দুনিয়া প্রয়োজন পুরা করার জায়গা। আর আশা পূরণের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। যত আশা যত চাহিদা পূরণের জন্য জান্নাত রাখছেন। এখন যদি কেউ লম্বা লম্বা আশা করে, তখন আশা করতে করতে সে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সে আসলে আখেরাতের পাথেও জোগাড় করতে পারবে না। লম্বা লম্বা আশা, হেডস আমল, দিলকে পবিত্র করলে এই দুনিয়ার লম্বা লম্বা আশাও দিল থেকে বের কর। হেডস আমল ও গজব, দিলকে পবিত্র করতে চাও তাহলে গুসাকেও দিল থেকে বের করো। অবৈধ গুসা, আল্লাহ আল্লাহ আমরা যারা হইতেন তারা গুসাকে কত হজম করতেন। আল্লাহ আল্লাহ তাকে ইসমানী সাথে আমার দ্বারা কাত, ইমাম আজম আবু হানিফ রহিমাহুল্লাহ সবর ধৈর্য কি পরিমাণ ছিল এটা ঘটনা বয়ান করছেন। ইমাম আবু হানিফ রহিমাহুল্লাহর যুগে আর একজন বহুত বড় বুজুর্গ ছিলেন সুফিয়ানে থাওরি রহমতুল্লাহ আলাইহ। এই দুইজন প্রসিদ্ধ মানুষ ছিল সেই যুগে।
তো দুইজন লোক ওনাদের ব্যাপারে আলোচনা করতেছে যে সবচেয়ে বেশি ধৈর্যশীল কে। দুইজনের একজন বলছে যে সবচেয়ে বেশি ধৈর্যশীল আমাদের এই যুগে সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় জন বলছে যে না, সবচেয়ে বেশি ধৈর্যশীল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় বন্ধকে না, সুফিয়ানে সাউরি, তা সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ সম্পর্কে সে জানে, এই জন্য সে বলছে যে না, সুফিয়ানে সাউরি সবচেয়ে বেশি ধৈর্যশীল। দ্বিতীয় জন বলে যে না, সুফিয়ানে সাউরির থেকে বেশি ধৈর্যশীল কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তখন কয়, আমি ওই দ্বিতীয় জন কয় যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন সবচেয়ে ধৈর্যশীল, কয় যে না আমি এটা মানি না, কে মানো না তাহলে পরীক্ষা করে দেখো। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন ধৈর্যশীল একটু পরীক্ষা করে দেখো। এখন ওই লোক পরীক্ষার জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে আসছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিয়ম ছিল, ওনার ঘুমের টাইম ছিল জোহরের পরে কিছু সময়, আর কখনো ঘুমাইতেন না, রাতে তো ঘুমাইতেন না, দিনেও ঘুমাইতেন না, জোহরের পরে কিছু সময় বিশ্রাম করতেন, ঘুমাইতেন। যে লোক রাতে ঘুমায় না, দিনে অন্য সময় ঘুমায় না, জোহরের পর এক দেড় ঘন্টা বাদ ঘুমাইতেন, এই সময় ঘুমটা তার কত জরুরি এবং কত গাঢ়। এমন সময় ঘুমের টাইমে ওই লোক আসছে, এসে দরজা খটখটাইতেছে খুব জোরে জোরে। ওনার ঘুমের ঘুমটে ছিল দোতলায় উপরে, নিচে এসে খটখটাইতেছে, উনি সেখান থেকে নিচে নামছেন, এসে দরজা খুলছেন, সালাম দিচ্ছে, ভাই কি ব্যাপার? আমি একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছি। উনি বলছেন কি মাসলা ভাই? বলেন কোনো রাগ না, কোনো রক্ত না। তখন পরে কয় যে আমি আপনি আসার পরে ভুলে গেছি, মা কি জিজ্ঞাসা করে ভুলে গেছি। উনি কয় হ্যাঁ মানুষ তো ভুলতে পারে, ঠিক আছে যখন স্মরণ হয় তখন আসবেন, চলে গেছে। আবার গিয়ে শুইছেন, আবার কিছু সময় আইসা আবার খুব জোরে জোরে দরজা খটখট দিচ্ছে, আবার আসছেন, এসে দরজা খুলে সালাম দেখি ভাই মাসলা জিজ্ঞাসা করতে আসছে। কি মাসলা? কাজে আমার স্মরণ ছিল, আপনি জিজ্ঞেস করার পর ভুলে গেছি। ঠিক আছে মানুষ বলতেই পারে, কোনো রাগারাগি নাই, কোনো ধমক নাই। আবার স্মরণ হলে আবার আইসে, আবার গিয়ে শুয়েছে, আবার আইসে, আবার দরজা খটখটাইছে, আবার নিচে নাইমা এসে দরজা গেট খুলছে। খোলার পরে কি ভাই মাসলা স্মরণ হয়েছে, জিজ্ঞাসা করতে আমি আসছি। বলে কি যে মানুষের যে পায়খানা এটা মিঠা না তিতা? তোমার এই মাসলা কত জরুরি মাসলা, এটা কোন মাসলা? মানুষের পায়খানা মিঠে না তিতা? তখন উনি বললেন দেখেন যখন এটা মিষ্টি থাকে, এই ভিজা ভিজা থাকে, তখন এর মধ্যে কিছু মিষ্টির ভাব থাকে,
सुखे जखन जाए तखन एटा सुखे कालो कालो हो जाए तखन एटा तीते तीते हो जाए। आपने कोनो खाइए देखछेन? कहते ना भाई, ये सब कुछ तो खाइए दे, बोलवार जन्य खाइए देखा तो शर्त ना। तो किभाबे बुझलेन? দেখো যখন ভিজে থাকে তখন মাছি পড়ে, মাছির স্বভাব মিষ্টি জিনিসের উপর পড়া, আর শুকাই গেলে মাছি আর কি, কারণ তিতে জিনিসও মাছি পড়ে না। এর দ্বারা বুঝে আসছে যে যখন ভিজা থাকে তখন এটা মিষ্টি থাকে, কিছুটা মিষ্টির ভাব থাকে, আর শুকাই গেলে তখন তিতে হয়ে যায়। এই মাছটা জিজ্ঞাসা করছে শুনে চলে গেছে। পরে ওই লোকটাকে আপনি আমাকে হারাই দিলেন, আমরা করলে তো প্রথমে তো তার মায়ের লাগাইতাম। এই মাসলা জিজ্ঞাসা করে তিনবার ঘুমাইতে উঠেছ, আবার দুই নম্বর এখন তাও খুঁজেছে কোনো খাইয়ে দেখছেন। পরে সেই লোকটা বলে যে আপনি আমাকে তো হারাই দিলেন। বলে কিভাবে? বলে আমি আমার বন্ধুর সাথে আলোচনা হয়েছে যে এই যুগের সবচেয়ে বড় ধৈর্যশীল কে, আমি বসে সুফিয়ানে সাউরি আর আমার বন্ধু বসে আপনার কথা। এখন আমার বন্ধুর কথাই তো ঠিক হইলো, আমি ঠকে গেলাম। আবাই এদের দিল কেমন আয়নার মতো ছিল, কাহি কে সবার দিলে তো চো আয়না, ধাজিজ বেরুকুন আজদরুনে সিনা, হেরস লোক আমার লম দুনিয়া লম লম্বা আদা, গজব মিত এই করোদ বের করা। এই করোদের কারণে যার মধ্যে করোদ থাকে তার দিল পবিত্র আরে পরিষ্কার থাকে না। করোদের কারণে বাপ্পার সাথে ঝগড়া, বিবির সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, আত্মীয়ের সঙ্গে ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া। এই লোকটার দেহ পবিত্র না, এই লোকটার দেহ পবিত্র না। পবিত্র থাকলে সে তো জানে, আর ইন্নাল গাজাব ইফসিদুল ঈমান কামা ইফসিদুস সাবির আল হাসান, গোসা ইমানকে এইভাবে নষ্ট করে দেয় যেভাবে সাবির বলা হয় তিক্ত, এক তো তিতে জিনিস মধুকেও তিতে করে ফেলে। যেরকম তিক্ত জিনিস তিতে জিনিস মধুকে নষ্ট করে দেয়, এরকম ভাবে গোসা ইমানকে এইভাবে নষ্ট করে দেয়। এই গোসার কারণে আল্লাহ কতজন এমন কিছু করে ফেলে, এমন কিছু করে ফেলে সারা জীবন সেই ক্ষতিপূরণ শেয়ার করতে পারে না। গোসার কারণে একজনকে কতল করে ফেলল, গোসার কারণে মাথা ফাটাই ফেলল, গোসার কারণে বিবিরে তালাক দিয়ে ফেললো, এখন ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এখন সে সাগরে পড়ে গেছে, কেন এখন এই অবস্থা বিবিকে তালাক দিয়ে দিছে? আর অনেকে তো জাহান্নামে যাওয়ার জন্য এই বিবিকে নিয়ে ঘর সংসার করে, দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য জাহান্নামকে বেছে নেয়, কিন্তু দুনিয়ায় মুসিবত এনে ছেলে সন্তান, এই মুসিবত থেকে বাঁচার জন্য এই আল্লাহর বিধান মতে তালাক হয়ে গেছে, সেটাকে সংশোধন আল্লাহর বিধান মতে সংশোধন না করে তাকে নিয়ে ঘর সংসার করতেছে, এই অবস্থা সব অবৈধ হইতেছে, সন্তান অবৈধ হইতেছে, মেলামেশা অবৈধ হইতেছে, এখন সে ডেলি 1000 টাকা তাহাজ্জুদ পড়লে বা কি লাভ? প্রতি বছর 5 বার উমরা করলে আর প্রতি বছর হজ করলে বা কি লাভ?
মানুষের জীবনকে নষ্ট করে ফেলে। হুজুর গুসসা দিছে, গুসসা দিছেন আল্লাহ দিনে কাজে ব্যবহারের জন্য, দুনিয়াবী কোন কাজে ব্যক্তির স্বার্থে ব্যবহারের জন্য দেন নাই, দিনে কাজে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম কেমন ছিল আল্লাহ আল্লাহ বলেন, আরে রহমা ও বাইনাহ আশিদ্দা ও আনাল কুফার রহমা ও বাইনাহ, আরে দিনে কাজে ব্যবহারের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহারের জন্য দেন নাই, বরং আল্লাহ তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করছেন, পূর্বের আসমানি কিতাবের হাওয়ালায় কি উল্লেখ করছেন যে আল্লাহ বলেন, ইবন আদম উযকুরনি হিনা তাগদব আযকুরুকা হিনা আগদব, হে আদম সন্তান তোর যখন রাগ ওঠে তখন তুই আমারে স্মরণ রাখিস, তাহলে কি হবে জানিস, বলে কিয়ামতের ময়দানে আমার যখন রাগ উঠবে আমি তোকে স্মরণ রাখবো। ইবন আদম উযকুরনি হিনা তাগদব আযকুরুকা হিনা আগদব, এই গুসসা যখন মানুষ গুসসাকে কন্ট্রোল না করে তখন শয়তান তার উপর প্রবল হয়ে যায়। শয়তান মানুষের উপরে দুই অবস্থায় প্রবল হয়, শয়তান নিজে বলছে, এক নবীকে বলছে, রেওয়ায়েতের মধ্যে আসছে, আখুযুহু ইনদাল গাযাবি ওয়াল হাওয়া, ইবলিস বলে যে আমি মানুষকে ধরি, পুরুষ মহিলা ছেলে মেয়ে যুবক যুবতী সকলকে ধরি, মানে তাদের উপর গালে বাসি, বিজয়ী হই দুই সময়, একটা যখন তার গুসা আসে আর দ্বিতীয় যখন তার মধ্যে যৌন চাহিদা সৃষ্টি হয়, এই দুই সময় ধরে তাকে আমি জাহান্নামে পৌঁছে দিই। দিলকে পবিত্র করতে হলে, আরে দিলের থেকে গুসাকেও বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম, কোরআনে জান্নাতি মানুষের গুণ বয়ান করছেন, তার মধ্যে একটা গুণ বয়ান করছেন, আল কাজিমিন আল গাইজ, আরে যারা জান্নাতি মানুষ হবে তারা গুসা হজমকারী হবে। আর হাদিসের মধ্যে আসছে, মান কাযাবা গাইজান ওহুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু কালবাহু আমনা ওয়া ঈমানা, যে নাকি এমন গুসসাকে হজম করে নিল যে গুসসার বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু তার পরেও সে হজম করে নিল, আল্লাহ তার দিলকে ঈমান এবং শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো ভাই দিলকে পবিত্র করতে হলে দিলের থেকে যে দিল লোভ থেকে দিল লোভ বের করতে হবে, দুনিয়ার লম্বা লম্বা আশা বের করতে হবে, দুনিয়ার লম্বা আশা মানুষকে বোকা বানাই ফেলে। কেমন লম্বা আশা, অমর পালমপুরি রহমতুল্লাহ এরকম এক আশাওয়ালা লোকের ঘটনা শুনেছেন, তার নাম শায়েক চিল্লি, সে একজনের তেলের হাড়ি মাথায় কুলি হিসেবে তার নিচে এই তেলের হাড়িটা আমার বাড়িতে পৌঁছে দেবা, তোমার এই চার আনা পয়সা দেব। এখন সে ওই মাথায় হাড়ি নিয়ে রওনা হয়েছে, আর ওই যে আশা শুরু করছে লম্বা লম্বা, কি যে চার আনা পয়সা দিলে
আমি একটা ডিম কিনব, তবে ডিম কিনে তো আমার তো মুরগি নাই, পাশের বাড়ি মুরগিওয়ালা মুরগির দায় আর ওমে দিব, তখন এটা মুরগি হবে। ওই যে হাত অনেক ডিম পারবে, অনেক মুরগি হবে, মুরগির খামার হয়ে যাবে, এরকম হলে মুরগি বিক্রি করে ছাগল কিনব, পরে ছাগলের খামার হবে, পরে গরু কিনব, গরুর খামার হবে, এরপরে এটা বিক্রি করে একটা ফ্যাক্টরি দিব, অনেক টাকা পয়সা হবে, এরপরে একটা বিল্ডিং দিব খুব শানদার, দেওয়ার পরে বিবাহ করব, পরে আমার একটা ছেলে হবে, সব কইতেছে ছেলে হইলে এখন মাস্টার সময় হবে, তখন আমি চেয়ারে বসে পাও ঝুলিতে থাকবো, আর এসে বলবে চাব্বা নাস্তা খাই দেন, আমি বলবো নেই খাই খায়ঙ্গে, যখন কইছে নেই খায়ঙ্গে কইছে তাহলে রানী কে ওই ভাঙ্গে সব তেল পড়ে গেছে, মালিক কয় কি করলা তুমি আমার তেল, তোমার তেল গেছে, আমার তো পুরা একেবারে 14 বংশ চলে গেছে। এলো সাহেব চিল্লে, শয়তান এরকম মানুষকে লম্বা আশার মধ্যে রেখে বোকা বানায় ফেলে, নামাজে দাঁড়াইছে আরে বিভিন্ন কল্পনা বিভিন্ন আশা ভিতরে ঢুকাই দিছে, এই করব সেই করব, এই করব সেই করব, কত কিছুই করবে না। আল্লাহ, এই জন্য খাহি কে সওয়াত দিলে তো চু আয়না, তুমি যদি চাও তোমার দিল আয়নার মতো হোক, দাহজিজ বেরু কোন আজ দরুনে সিনা, 10টা জিনিস তোমার দিল থেকে বের করে দাও। 1 নম্বরে হেস, দুনিয়ার লোক, অবৈধ লোক, 2 নম্বর আমার এই লম্বা লম্বা আশা, আর কি আরে গজব গুসা এটাকে বের করো, দুরুগ মিথ্যাকে বের করো, হেরসো আমল গজব দুরুগ ও গীবত, আরে গীবত কেও দিল থেকে বের করো, মিথ্যা দ্বারা দিল আরে অপবিত্র হয়ে যায়, গীবতের দ্বারা দিল অপবিত্র হয়ে যায়, কারণ সে অন্যের দোষ বলে নিজের খবর রাখে না। কৃপণতা কাকে বলে, মালের হুকুকে ওয়াজিবা, যে হক আদায় করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সেইটা আদায় না করা, শরীয়তের পরিভাষায় বখুল বলে, বাংলায় কৃপণতা। আল্লাহ বখুল অর্থাৎ সে মাল আল্লাহ দিছে এখন হিসাব করে জাকাত দেয় না, মাল দিছে কোরবানি দেয় না, ফেতরা দেয় না, হজ ফরজ হজ করে না, বাপ মার হক আদায় করে না, ভাই বোনের হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, আরে গরিব দুঃখীর হক আদায় করে না, খালি জামা মাল দাদা মাল জমা করে আর গোনে। হ্যাঁ, দারু মাল্লা ধারালা, আদুনিয়া দারু মাল্লা দারালা, অমালু মাল্লা মালালা, ওয়াজমাউ মাল্লা আকলালা, দুনিয়া বাড়ি, দুনিয়াকে বাড়ি বানাইকে যার আখেরাতে বাড়ি নাই,
দুনিয়ার সম্পদের পিছনে পড়ে পড়ে হ্যাঁ আর এটা এইটাই দেশ নিজের সম্পদ মনে করে আখেরাতের কোনো খবরই নাই এটাকে বলে আখেরাতে যার সম্পদ নাই দুনিয়াকে সে অমালু মাল্লা মালালা আখেরাতে যার সম্পদ নাই দুনিয়ার সম্পদকে সে সম্পদ মনে করে ওয়া জামাউ মাল্লা আকলালা যে দেখলে জমা করতে থেকে যার কোন আকল নাই সে ছাড়ি জমা করতে থাকে তো মালের হুকুকে ওয়াজেবা এটা খুব ভালো করে বুঝি যে হক গুলো আদায় করা ওয়াজিব যার মাল আছে তারপর ওয়াজিব এটা আদায় না করাকে শরীয়তের পরিভাষায় কি বলে বুখুল বলে আমরা কি বলি কৃপণ বলি কৃপণতা এটা কিন্তু বড় রোগ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন বখিল আর বুয়াদ জাহেদ ও বাহার ও বার বেশটি নামাশাত বাহুক মে খাবার বখিল যদি সারা পৃথিবীর মধ্যে দুনিয়া ত্যাগী হয় জাহেদ হয় কিন্তু তারপরেও সে জান্নাতি হইতে পারবে না এই জন্য বখুলকে দিলের থেকে দূর করতে হবে দিলকে পবিত্র করতে হ্যাঁ গুনাহের কাজে মাল ব্যয় করাকে তাবজির বলে গুনাহের কাজে মায় ব্যয় করে ছেলে বিবাহ দিবে মেয়ে বিবাহ দিবে এখন ডেক্সেট আইনা গান বদ্ধ আইনা আরে নাসুইনা এদেরকে আইনা হ্যাঁ এবং আলোক সজ্জা কইরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে সে কি হইতেছে নেকি না গুনাহ কি পরিমাণ গুনাহ কবরে গেলে বুঝবা গুনাহের কাজে মাল ব্যয় করলে ব্যয় করাকে তাবজির বলে আর এই তারা গুনাহের কাজে ব্যয় করে মাল আল্লাহ বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যারা গুনাহের কাজে মাল ব্যয় করে এলা হলো শয়তানের ভাই কে বলছে অনেক লোক ফস করে আইসা শয়তানের ভাইয়ের খাতা নাম উঠে গুনাহের কাজে ব্যয় করাকে তাবজির বলে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন এখানে কয়ে তুমি যদি দিলকে পবিত্র করতে চাও বখুলকে বের করে দাও যেখানে মাল খরচ করা দরকার সেখানে আল্লাহ যা দিছে সেটা খরচ সেখানে খরচ কর আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করতে বলতেন আমাদের দান করার মতো কিছু থাকতো না তা কুলিগিরি করতাম কুলিগিরি করে যা পাইতাম সেটা দান করতাম কুলিগিরি করে যা পেতাম সেটা দান করতাম দিলকে পবিত্র করতে চাও কৃপণতাকেও দিল থেকে বের করে দাও মালের হক পরিপূর্ণ আদায় করো কোন হক নষ্ট করলে তুমি কৃপণের খাতায় নাম চলে যাবে আল্লাহ বখলো রিয়া রিয়াও দিলকে পবিত্র করতে চাও রিয়াকে বের করে দাও নামের জন্য কিছু করা এটাকে বের করে দাও এটা খুব ভালো করে একটা কথা মুখস্থ করি সবাই একবার মুখস্থ করে লিখে রাখি নিজের শীতনে লিখে রাখি এবং সেইভাবে নিজের দিলকে তৈরি করি কি লেখা কি ভালো করে শুনি আল্লাহর জন্য করলে কামও হয় নামও হয় আখেরাতও হয় সুবহানাল্লাহ কি করলে আল্লাহর জন্য করলে আল্লাহর জন্য করলে কামও হয় নামও হয় আখেরাতও হয় নামের জন্য করলে কামও হয় না নামও হয় না আখেরাতও হয় না আল্লাহর জন্য করলে আল্লাহর জন্য করা নামের জন্য করা দুইটা এক হইতে পারে ব্যবধান আছে এক হইতে পারে
হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা করছেন প্রতিষ্ঠাতা এর মধ্যে অন্যতম কিন্তু বহুতমের জায়গায় ওনার নাম নাই উনি মুহতামের অনেকখানি লেখা থাকে প্রতিষ্ঠাতা মুহতামে এই নাম নাই বলে শিক্ষা সচিব নাজিমে তালিমাত এই নামও নাই অত সদ্দুল মুদাররিসিন এই নামও নাই এই জন্য সাইদ পালমপুরি রহমতুল্লাহ বলতেন আরে কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ যেখানে নাম সেখানে নামের জায়গায় সকলের পিছনে আর কামের জায়গায় সকলের আগে যেখানে কাজ সকলের আগে তিনি যেখানে নাম সকলের পিছনে তিনি মানে নাম চান নাই এই জন্য করছেন কার জন্য এখন ভাই দেওবন্দ মাদ্রাসা আছে না নাই শুধু এক জায়গায় আছে না সারা পৃথিবী ছড়াই গেছে আরে কাম হয়েছে আল্লাহ কয় তুই নাম চাইলে তোর নাম আমি সারা বিশ্বে ছড়াই দেব কেমন ছড়ান ছড়াবে এখন একজন দেওবন্দে পড়ে আসে নিজেকে কাসিমি দেওবন্দি কয় না নূর হোসেন কাসিমি আরে শামসুদ্দিন কাসিমি জুনায়েদ কাসিমি ইসমাতুল্লাহ কাসিমি এখন সবাই ওই কাসিমি কয় কার নাম কইতেছে কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ আল্লাহ কয় তুই নাম চাস নেই তুই আমার জন্য করছিস আমি সারা পৃথিবী তোর কামও ছড়াই দিব তোর নামও ছড়াই দিব আল্লাহর জন্য করলে কামও হয় নামও হয় আখেরাতও হয় আখেরাতে তো রয়েছে আর নামের জন্য করলে কামও হয় না নামও হয় না আখেরাতও হয় না আখেরাত হয় না বর্তমানে আল্লাহ আমাদের অবস্থা দেখলে মনে হয় যেখানে নাম সেখানে আমি আগে বোঝা গেল কি আমি করতেছি কি জন্য আহা এবার নামের জন্য করলে কামও হয় না নামও হয় না আখেরাত হয় না আল্লাহর জন্য করলে কামও হয় নামও হয় আখেরাত হয় কারণ যে আল্লাহর জন্য করে সে তো নাম চায় না কিন্তু আল্লাহ কয় তুই চাস না তুই আমার জন্য করছিস আমি তোর জন্য করব সারা পৃথিবীতে তোর নাম আমি ছড়াইব আজকে কিন্তু কাম আছে কিন্তু নামের কাম কামের আল্লাহর জন্য কাম করে সৌভাগ্যশালী যারা তারা কাম আছে কাম নেই তা না কিন্তু যে নাকি আল্লাহর জন্য করে সে নামের জায়গায় পিছনে থাকে আগে থাকে না বলে আমি তো নাম চাই না আমি তো কি চাই আল্লাহ সন্তুষ্টি চাই আর এখানে তো এখন কি যেখানে নাম সেখানে আমি আগে আগে যাতে আমার নামটা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না এবাই আমি কি আখেরাত চাই না তো কেন নামের জন্য করি কেন নামের জন্য করি যে নাম চায় সে আখেরাত চায় না বলে আমি নামও চাই আখেরাতও চাই এ ভাই ই খিয়া লাস্ত মহা লাস্ত জনু আর হাম খুদা খাহি ও হাম দুনিয়ায় দু ই খিয়া লাস্ত মহা লাস্ত জনু নামও চাবা আর আল্লাহকেও চাবা এটা মহাল আল্লাহ তুমি দিলকে পবিত্র করতে চাও রিয়াকেও দিল থেকে বের করো দেখলো হাসান রিয়াকেও বের করো আর হাসাদ হিংসাকে বের করো হিংসা হিংসা কি তামান্নি জাওয়ালি নিয়ামাতিল গায়র অন্যের নিয়ামত নষ্ট হওয়ার আকাঙ্ক্ষা করার নামে হিংসা একজনের একটা দোকান দিছে খুব ভালো হইতেছে এখন আমার দিল চলে তবে দোকানটা যে নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ ওর একটু মানুষ ইজ্জত করে ওর ইজ্জত নষ্ট হয়ে যায়
এরকম ভাবে এরকম ভাবে সুন্দর জমিনে ফসল হইতেছে কয়টাতে নষ্ট হয়ে যায়, সুন্দর বিল্ডিং দিছে কয়টাতে নষ্ট হয়ে যায়। অন্যের যে নেয়ামত আল্লাহ দিছে সেইটা নষ্ট হওয়ার এরকম ভাবে আকাঙ্ক্ষা করার নামে কি হিংসা। তমান্নি জাওয়ালি নিয়ামাতিল গায়ব, অন্যের নেয়ামত জায়েল হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার, খতম হয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করার নামে কি মনে মনে আকাঙ্ক্ষা করা। আমাদের গ্রাম দেশে কয় অন্যের ভালো দেখলে চোখ টাটায় কয় না, এবার এই লোকটা দিল পবিত্র না অপবিত্র? আর কেমন অপবিত্র! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দেখলে হিংসার লোকটা ভিতরে থাকে, সে যত বড় হাজি হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত বড় দাতা হোক, কিন্তু হিংসা দিলের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসার হিংসা তার নেকির গুদামে আগুন লাগাইয়া ছাই বানাই দিবে। ইন্নাল হাসান ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাম, বলে হিংসা সমস্ত নেকিকে খেয়ে ফেলে। কেমন খাওয়া খায়? কামা তাকুলুন নারু আল হাতাবা, যেরকম আগুন কাঠকে খেয়ে ফেলে, আগুন জ্বালাইয়া কাঠকে ছাই বানাইয়া খেয়ে ফেলে, এরকম হিংসা তার নেকিকে এইভাবে খেয়ে ফেলে। সে তো মনে করতেছে, আল্লাহ আমি তো কত বড় নেককার, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান খয়রাত করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, কিন্তু অন্যের প্রতি হিংসা, এই হিংসা তার সব নেকির গুদামে আগুন লাগাই দেয়। এই রোগটা বড় মারাত্মক রোগ। আমি বলি হিংসা করার অর্থ কি জানেন? হিংসা করা অর্থ হলো নাউজুবিল্লাহ আল্লাহকে ভুল ধরা। ওর আল্লাহকে ভুল ধরা মানে, এবার ওই লোকটা নেয়ামত পাইছে দিছেন কে? আল্লাহ। আমি নষ্ট হইতে চাইতেছি ভাই, নাউজুবিল্লাহ বুঝাইতেছি আল্লাহ, এরকম তোমার তাকে নেয়ামত দেওয়া কি হয় নাই, ঠিক হয় নাই, এই জন্য আমি নষ্ট হওয়া চাইতেছি। হিংসা মানে আল্লাহর ফয়সালা অসন্তুষ্ট থাকা, হিংসা মানে আল্লাহকে ভুল ধরা। কারো ভালো দেখলে, আরে কারো মান সম্মান দেখলে চোখ টাটায়, কারো সম্পদ দেখলে চোখ টাটায়, কারো উন্নতি দেখলে চোখ টাটায়, কারো এরকম ভাবে জমিনে ভালো ফসল হইলে আমার খারাপ লাগে, তার ভালো ছেলে মেয়েরা ভালো হইলে খারাপ লাগে, বোঝা গেল আমি হিংসার রোগের মধ্যে আটকে না। এটা তার দিলকে এমন গান্ধা অপবিত্র করে দেয় আল্লাহ। এই জন্য আর হিংসক নিজেই ওই আগুনে জ্বলতে থাকে, ওই যে অন্যের ভালো দেখতে পারে না, দেখলেই তার ভিতরে অশান্তি, নিজেই কিন্তু আগুনে জ্বলে। এই জন্য শাহ মোহাম্মদ আহমদ সাহ রহমতুল্লাহ শের শুনেছেন আমার হজরত শাহ মোহাম্মদ আহমদ সাহ রহমতুল্লাহ নাই বলতেন, হাসাদ কি আগ মে কেউ জ্বল রা হে, হিংসার আগুনে কেন জ্বলতেছ, কাফে আফসুস কেউ মল রা হে, আফসুসের হাত কেন ডলতেছ, খোদা কে ফয়সলে সে কেউ হো নারাজ, আল্লাহর ফয়সলা কেন তুমি অসন্তুষ্ট, জাহান্নাম কি তরফ কেউ চল রহে হো, জাহান্নামের দিকে কেন চলতেছ। যে হিংসার মধ্যে আসে সে কোন দিকে যাইতেছে? জাহান্নামের দিকে। হিংসা যখন থাকে সে তার ভালো দেখতে কি পারে না, শুনতেও কি পারে না। আমার উস্তাদ কাশিয়ানি হুজুর রহমতুল্লাহ আব্দুল মান্নান কাশিয়ানি, যিনি ঘরনাগা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি একদিন ঘটনা শুনেছেন। একজন তার পাশের বাড়ির আর একজনের সাথে তার হিংসা, আর যার হিংসা থাকে, তার প্রতি হিংসা থাকে, সবসময় তার বদনামি সে করতে থাকে, ভালোটাও তার কাছে কি লাগে
খারাপ লাগে, সে কেউ ভালো বললে সে শুনতে কি পারে না। এক লোক এসে ওই হিংসুর কাছে বলছে, তুমি খালি তার এত সমালোচনা করো, একের মূর্খ গণ্য কোনো কিছুই মানে খাস অত ধরনের খারাপই হইতে পারে সব বয়ান করে তার ব্যাপারে, তুমি যে তার এত কিছু বলো যে মূর্খ আরো কত কিছু বলো। আমি অমুক জেলায় গেছিলাম, সেখানে গিয়া জজ সাহেবের অফিসে গেছি, সে অফিসে তাকে দেখছি আমি, ওই সে জজ সাহেবের অফিসের মধ্যে তাকে বসা দেখছি, ও কাজে তৈরি গেছে, ঘুরতে ঘুরতে গেছে, অনেক বাড়িতে গেছে, কাজে না জজের চেয়ারে বসা দেখছি, ও জজ সব কোথায় চলে গেছে, খালি চেয়ার ছিল সে বসছে, কয় না বিচার করতে দেখছি, কয় তাহলে বেতন পায় না, হিংসা কেন কয় তাহলে কি বেতন পায় না। এবার যদি দিলকে পবিত্র করতে হয় হিংসাকে দিল থেকে বের করতে হবে, কালো করতে যেন আমার দিলের মধ্যে কি না থাকে, হিংসা না থাকে। আরে আল্লাহ ওলাদের তো কারো দিলের মধ্যে কারো প্রতি হিংসা থাকে না, আরে তারা গোনাকে যদি অপছন্দ করে, ব্যক্তিকে অপছন্দ করে না, হতে পারে এই ব্যক্তি এখন গোনাগার, তওবা করে যুগের শ্রেষ্ঠ অলি হয়ে যেতে পারে, তওবা করে গোনাগার যুগের শ্রেষ্ঠ অলি হইতে পারে কি পারে। আরে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে জাদুকররা আসছে, মুসা আলাইহিস সালাম তাদেরকে কড়া ভাবে বলতেছিলেন, ওয়াইলাকুম তোদের সর্বনাশ হয়ে যাবে, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিবি না, কেন ফায়ুসহিতাকুম বিআযাব, হ্যাঁ তাহলে আল্লাহ আযাব দিয়ে তোর সমূলে ধ্বংস করে দিবে। এই কথা বলতেছিলেন ওই জাদুকরদের কড়া ভাবে, উনি তো জালালি মেজাজের ছিলেন মুসা আলাইহিসসালাম। এখন জিবরিল আমিন ডাইন পাশে দাঁড়ানো, তাকাইছে দেখ জিবরিল আমিন দাঁড়ানো, তখন জিবরিল আমিন বলতেছে যে তারা ফাকবি আউলিয়া ইল্লাহ, এই আল্লাহর ওলিদের সাথে আপনি নরম ব্যবহার করে নরম ভাবে কথা বলে। মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেছে, এরা তো বেঈমান ফিরাউনের লোক জাদুকর, এরা মুসা আলাইহিসসালামের সঙ্গে মোকাবেলার জন্য আসছে, তার কর্তৃপক্ষ এখন জিবরিল বলতেছে তারাফাক বি আউলিয়া ইল্লা, আল্লাহর ওলিদের সাথে আপনি নরম ভাবে কথা বলেন। মুসা আলাইহিসসালাম বলে উঠছে, ইয়া জিবরিল হা উলা ইসহারা, এরা তো জাদুকর, যাও বিসেহরে নাজি বড় জাদু নিয়ে এসেছে, লিয়ান সুরু দিন ফিরাও নয়রুদ্দ দিন আল্লাহ, ফিরাউনের বাতিল মতবাদের সাহায্যের জন্য আল্লাহ সত্য দিনকে প্রত্যাখ্যানের জন্য আসছে, আর তুমি আপনি বলতেছেন আল্লাহর ওলিদের সাথে নরম ভাবে কথা বলে। তখন জিবরিল আমিন বলতে দেখেন, হুম মিনাস সাআতি ইলা সালাতিল আসরি ইনদাক অবাদা সালাতিল আসরি ফিল জান্নাহ, যে এখন যে বেলা চারটের সময় আটটা নটার সময়, এখন থেকে আসরের নামাজ পর্যন্ত এই যাদেরকে বেঈমান দেখতেছেন, জাদুকর দেখতেছেন, ফেরাউনের লোক দেখতেছেন, এরা এখন থেকে আসরের নামাজ পর্যন্ত আপনারা এখানে থাকবে ময়দানে, আর আসরের নামাজের পরে এরা সকলে ইমানদার হয়ে জান্নাতি হয়ে যাবে। তো ভাই এখানে ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ একটা কথা লিখছেন, ফাউজ সাফি নফসিহি খিফাতাম মুসা,
মুসা আলাইহিসসালাম তার দিলের মধ্যে ভয় গোপন রাখছে, মানে ভিতরে ভয় পেয়ে গেছে। আউজাসা মানে আজমারা, ফি নাফসিহি খিফা মানে ভয়। মুসা আলাইহিসসালাম তার দিলের মধ্যে ভয়কে গোপন রাখছে, মানে ভিতরে ভয় পেয়ে গেছে। কিসের ভয়? জাদুকররা যখন হাতে লাঠি রশি ছাড়ছে, এদের সারা ময়দান সাফ হয়ে গেছে, এখন উনি ভয় পাইতেছিলেন যে এটা আমি লাঠি ছাড়লে তো সাপই হবে, এখন কোনটা মুজিজা কোনটা জাদু এটা জনগণ এই দর্শকরা বুঝতে পারবে না, তখন কোনটা হক কোনটা না হক পার্থক্য হবে না, এই ভয়। এত মশহুর তাফসীর ইমাম কুতুবী রহিমাহুল্লাহ পাঁচ মহাক্ষিকিন থেকে আর একটা কথা নকল করছে, উনি কি ভয় পেয়েছে, এটা আমাদেরও স্মরণ রাখা দরকার। যে মুসা আলাইহিসসালাম ফাউজাসা ফি নাফসিহি খিফাতা মুসা, মুসা আলাইহিসসালাম তার দিলের মধ্যে ভয়কে গোপন রাখছেন, ভিতরে ভীত ভয় পেয়ে গেছেন। কিসের ভয়? আল্লাহ, এই ভয় বাজ মহাক্কিকিন এইটা বয়ান করছে, ইমাম কুতুবী নকল করছে। কিসের ভয়? যে অবস্থা তো পরিবর্তনশীল, অবস্থা কি? এখন এরা বেঈমান কাফের জাদুকর ফিরাউনের লোক, এরা তো আবার ইমানদার হয়ে নেককার হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওলি হয়ে জান্নাতি হয়ে যাবে। তো যেরকম খারাপ ভালো হয় অবস্থার পরিবর্তন, এটাও তো আশঙ্কা আছে, ভালো কি হইতে পারে খারাপ হতে পারে, তো জানি না আমার পরিণাম কি হবে, এই ভয়। কুল মা কুনতু বিদআন মিনার রুসুল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকু, আমার হাবিব আপনি এদেরকে বলে দেন আমি তোমাদের এখানে নতুন রসুল না, এর আগে রসুল আসছে, এরপর এটা বলে দেন ওয়া মা আদরি মা ইফআলু বি, আমি জানি না আমার সাথে কি মুআমালা করা হবে, এটা আমি জানি না, ওলা বিকুম তোমাদের সাথে কি মামলা করা এটা আমি কি। কুল মা কুনতু বিদআন মিনার রুসুল, হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ প্রথম মুহাজির যে মদিনা আসার পর ইন্তেকাল করেছেন তার নাম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এতেকালে পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন, সে আনসারের বাড়ি থাকতেন। এক মহিলা ওই যেই বাড়ি থাকতেন সেই বাড়ির মহিলা ওনাকে দেখছেন, কত বড় আল্লাহওয়ালা, কত বড় নেককার, কত বড় পরহেজগার দেখছেন। এখন হুজুর আসছে এদিকে দেখে ওই মহিলা এই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে, তার সামনে দাঁড়িয়ে তাকে বলতেছে ইয়া আবু সাইব, নর উপনাম ছিল আবু সাইব, আল্লাহ লাকাদ আকরামাক আল্লাহ, খোদার কসম আল্লাহ আপনাকে বড় সম্মানই করেছে, এই বলতেছে মহিলা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কিভাবে জানো আল্লাহ তাকে তার সাথে এরকম নিশ্চিত ভাবে যে তাকে আল্লাহ ইকরাম করছেন সম্মানই করছেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহে মা আদরি মা ইউফআলু বি ওয়া আনা রাসূলুল্লাহ,
খোদার কসম আমিও তো জানি না আমার সাথে কি মুআমালা করা, অথচ আমি আল্লাহর রাসূল, কি পরিমাণ ভয়। এখানে আল্লাহ, এখানে হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পাইছে, যে অবস্থা কি পরিবর্তনশীল। এর দ্বারা একটা বড় সবক, বড় সবক, বড় সবক। আমি যত বড় হাজি হই না কেন, যত বড় নামাজি হই না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হই না কেন, আরে যত বড় পরহেজগার হই না কেন, যত বড় দাতা হই না কেন, যত বড় শাইখুল হাদিস হই না কেন, যত বড় পীর হই না কেন, আরে নির্ভীক হওয়ার কোনো সুযোগ নাই। নির্ভীক হওয়া যাবে না, নির্ভীক হওয়া গেলে আরে সাহাবায়ে কেরাম নির্ভীক হইতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নাকি ওনাদের মধ্যে ভয় ছিল না নির্ভীক ছিলেন? আরে ভয়। হযরত ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাই বলেন, যার কথা ইমাম বুখারী বুখারীর মধ্যে আছে, আদরাকতু সালাতিনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে 30 জন সাহাবীকে পেয়েছি, কিন্তু 30 জনের 30 জনকে এক রকম পেয়েছি। কি রকম? কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসি, এর ব্যতিক্রম কাউকে পাইনি। 30 জনের 30 জনকে পেয়েছি, প্রত্যেকে ভয়। কিসের ভয়? ভয় রাখতেছে আমি মুনাফিক কিনা, আমি মুনাফিক কিনা। আহা, আজকে আমি, আরে আমার অবস্থা কি, দুই রাকাত নামাজ পড়িয়া দোষের না, কিন্তু আমাদের সমাজে এটাকে দোষ মনে করে, মানে এটা নিচু পদ মনে করে, কিন্তু দোষের কিছু না। কিন্তু এক ওই রকম বলিল, দুই রাকাত নামাজ পড়ার পরে বারবার আসমান দিকে তাকায়। একজন কে বারবার তাকাই তো কেন, আমি দুই রাকাত নামাজ পড়ছি, দেখি ওই আসে নাকি ওই অপেক্ষায় আসে। আরে ভাই, কাটতে রাহনা, ডরতে রাহনা, কাটতে রাহনা, ডরতে রাহনা, কাটতে রাহনা, ডরতে রাহনা। নির্ভীক হওয়ার সুযোগ নাই। আমি যতটুকু আল্লাহকে ভয় করি, আল্লাহর আল্লাহওয়ালারা তার থেকে কি বেশি ভয় করে না কম করে? অর্থ কি বলে, আমি তো কোনো গুনাহ করি না, তারা গুনাহ করে তাই তারা আল্লাহকে ভয় করে। হ্যাঁ, নামাজ থেকে সে বেশি পরহেজগার, তারপরে সে আল্লাহকে কি করে? আরে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর ওলি আব্দাল কাওস কুত মিলাইয়া একজন আদনা সাহাবীর বরাবর হইতে পারবে? তারা প্রত্যেকে ভিতর। আজকে আমাদের মধ্যে এই ভয় চলে গেছে। ভয় যদি না যাইতো, ভয় যদি থাকতো, ভিতরে অহংকার আসতো না। ভয় যদি থাকতো, ভিতরে হিংসে আসতো না। আল্লাহ, এই জন্য বলতেছিলাম, আরে বখলো হাসাদ হিংসা রিয়া, বখলো হাসাদ রিয়া, কেবের দিলকে যদি পবিত্র করতে চায়, দিলের থেকে অহংকারকে বের করতে হবে। যে অহংকারে লিপ্ত, আরে সে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সে যত বড়ই নেক আমল করুক না কেন, অহংকার থেকে তওবা নসিব না হয়, আর এই অহংকার নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সে তো জান্নাতে প্রবেশ করবে না। কেবের কাকে বলে? আইয়ারা শখস নফসহ আকবর মিন গায়রি ওয়াইন কান আকবর ফিল ওয়াক। আরে নিজেকে অন্যের থেকে বড় মনে করা যায়, আমি তার থেকে বড়, সে আমার থেকে ছোট, আমি তার থেকে বড় আলেম, সে আমার থেকে ছোট আলেম, আমি তার থেকে বড় কারি, সে আমার থেকে ছোট কারি, আমি তার থেকে বড় মহাদ্দেশ, সে আমার থেকে ছোট মহাদ্দেশ, আমি তার থেকে বড় বক্তা, সে আমার থেকে ছোট বক্তা, আরে আমি তার থেকে বড় মালদা, সে আমার থেকে ছোট মালদা। অর্থাৎ নিজেকে বড় মনে করা, অন্যকে কি মনে করা, এর নামই অহংকার। আইয়ারা শখস নফসহ আকবর মিন গায়রি। এবাই হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে যেই লোকটা বড় কথা বলতেন, নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করতে পারলো না, তার এখনো এই সুলুক তরিকাতের হাওয়া তার গায়ে লাগে নাই, এখনো তার সুলুক তরিকাত অর্থাৎ আল্লাহকে পাওয়ার রাস্তা যে এই রাস্তার হাওয়াও তার গায়ে লাগে নাই। কারণ আজিব আর মালায়েক শরাব দাস্তান কে খুদরা বেআসাক নাফেন দাস্তান, তারা আল্লাহওয়ালারা এই জন্য তাদের এত মর্যাদা, তারা নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করে, এই জন্য আল্লাহ এদেরকে ফেরেশতার ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজিব আর মালায়েক শরাব দাস্তান কে খুদরা বেআসাক নাফেন দাস্তান, অহংকার, অহংকারী যদি অহংকার নিয়ে যায় আল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, যে নিজেকে যত ছোট মনে করে আল্লাহ তাকে তত বড় বানায়, আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় অর্থাৎ সে নিজেকে সবচাইতে ছোট মনে করে। আল্লাহ এই যে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আর বড় মনে করে অহংকার, এটা আল্লাহর কাছে, আল্লাহ বলেন আল্লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহর জন্যই শোভা পায় বড়ত্ব, আসমান জমিনের বড়ত্ব একমাত্র কার, আল্লাহ, আল্লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র কেমনে আল্লাহ কে আগে আনছে, আল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু বলে না, কি বলছে, তাকদিম মা হাক্কু তাখির ইফিদুল হাসান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমান জমিনের বড়ত্ব কার জন্য, আল্লাহ। আর আমাদের জন্য আব্দিয়াত, যত নিজেকে ছোট বানাইতে পারি এটা আল্লাহর কাছে তত পছন্দ করি, যত ছোট বানাইতে পারি। এই জন্য এক বুজুর্গ ছিলেন, সে নিজের ব্যাপারে বলতো, নিজের ব্যাপারে আমি, এটা তার দিলের কথা ছিল, আমি পিছের থেকে পিছে, আমার পিছে কেউ নাই, নিচের থেকে নিচে, আমার নিচে কেউ নাই, পিছের থেকে পিছে, আমার পিছে কেউ নাই, আর নিচের থেকে নিচে, আমার নিচে কেউ নাই। আজকে শয়তান আমাদেরকে, শয়তান দেখে, শয়তানের কিছু পরীক্ষিত অস্ত্র আছে ধ্বংসের জন্য, তো শয়তানের পরীক্ষিত একটা অস্ত্র যে আমি ধ্বংস হইছে কিসের দ্বারা, অহংকারের দ্বারা, এই অস্ত্র ব্যবহার করে অনেককে ধ্বংস করে ফেলতেছে, শয়তানের পরীক্ষিত অস্ত্র, এই অস্ত্র ব্যবহার কর, আমি যে ধ্বংস হয়েছি এই কারণে, এখন যদি এই
অহংকার কারোর মধ্যে পয়দা করে দিতে পারি, বাস তার ধ্বংসের জন্য কি যথেষ্ট? হা ভাই, নির্ভীক হওয়া, যখন নির্ভীক হয় তখনই তার মধ্যে অহংকার পয়দা হয়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন্নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আরে, এক ব্যক্তি বাহ্যিক ভাবে জান্নাতিদের আমল করতেছে, সবাই তাকে জান্নাতি মনে করতেছে, এককার মনে করতেছে, অথচ ইন্নাহু মিন আহলিন নার, আরে অত সুস্থ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে, আমিন। আরে ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ বরকাতাহু ঘটনা শুনাইছেন, ভয় লাগে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে, আমিন। উনি বলেন, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এই ঘটনাটি বয়ান করছেন মাওলানা ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর মাওলানা ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনাটি আমার কাছে বয়ান করেছেন শায়খ ফাতা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। শায়খ ফাতা মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, এই ঘটনাটি আমার কাছে বয়ান করেছে শায়খ দাহান, আরবের এক শায়খ। আর শায়খ দাহান ওনার চোখে দেখা ঘটনা বয়ান করেছে। আরবে এক লোক বড় আলেম নামে পুরসিদ্ধ, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। তার মৃত্যু হয়ে গেছে, মক্কা মুকাররমার কবরস্থানে দাফন করা হয়েছে। ওই এলাকার আলেমের এলাকার আর একজন লোক এতেকাল হয়েছে, তারা চাইছে যে আলেমের কবরই তাকে দাফন করবে, বাট ওই সময় কবর বড় করে রাখা হইতো, একজনের পাশে আর একজন এরকম ভাবে রেখে দেওয়া হইতো। তাহলে আলেমের কবর খুঁজছে এই দ্বিতীয় লাশ রাখার জন্য, খোঁজার পরে দেখে সেখানে আলেমের লাশ নেই, অথচ যারা খুঁজছে তারাই রাখছে। সেখানে অন্য আর একটা লাশ, চেহারা খুলে দেখে একটা মেয়ের লাশ, চেহারা দেখে দেখে দিন আরবের চেহারা কাঠিক দেখে বুঝে আসে আরবের কোন মেয়ে না, প্রত্যেক দেশে এটাই আছে না, কাঠিক আছে ইউরোপের কোন মেয়ে, কিন্তু কেউ তাকে চিনতেছে না, কারণ আরবের মেয়ে না। এই ঘটনা যখন নাকি প্রচার হয়েছে যে এরকম ভাবে অমুক আলেমের কবরে তার লাশ নাই, একটা মেয়ের লাশ, কেউ চেনে না। সময়টা হজের সময় ছিল, কিছু হাজি দেখতে গেছে, এক হাজি লন্ডন থেকে হজ করতে আসছে, যে যখন দেখতে গেছে সে দেখে ভাই মেয়েটাকে তো আমি চিনি, লন্ডনে হাজি, বলে এর বাড়ি ফ্রান্স, ফ্রান্স খ্রিস্টান দেশ, এর বাড়ি ফেরাস, এর পিতা মাতা খ্রিস্টান, এও খ্রিস্টান ছিল। আমি তখন ফ্রান্সে থাকতাম, চাকরি করতাম, আর এই মেয়েটা আমার কাছে প্রাইভেট পড়তাম, এই মেয়েটা আমার কাছে বারবার ইসলামের কথা জানতে চাইত, আমি তাকে যতটুকু জানি ইসলামের কথা জানাইতাম, যত জানাইতাম তত ইসলামের দিকে সে আকৃষ্ট হইত। পরে একদিন এই মেয়েটা গোপনে ইসলাম গ্রহণ করছে, তার পিতা মাতা কেউ জানে না, সবাই তো খ্রিস্টান জানলে এরপর জুলুম শুরু করবে। গোপনে ইসলাম গ্রহণ করার অর্থ কি, যে আমি সব ছাড়তে রাজি, আল্লাহকে ছাড়তে কি না, রাজি না, ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণের কয়েকদিন পরে অসুস্থ হয়ে এই মেয়েটি মারা গেছে, লন্ডনে হাজি বলে সে মারা গেছে, এটা আমি জানি।
তখন তার বাপ মা তো জানে না খ্রিস্টান মেয়ে, তখন খ্রিস্টানদের তরিকায় খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করছে। আর এই লন্ডনে আজীবন, এরপর আমি দেশে চলে আসছি, এখন দেখতেছি সেই মেয়েটার লাশ এখানে। সকলে বুঝলো যে মেয়েটা আল্লাহর বড় প্রিয় বান্দি হয়ে গেছে, কারণ এই অবস্থায় সে ইসলাম গ্রহণ করছে। আর ইসলাম গ্রহণের পরে ইমানদার হওয়ার পরে অসুস্থ হয়ে মারা গেছে। আর আল্লাহর নেজাব এটা, যেদিনে তোমারি কোরবানি ওদিনে খোদা কি মেহরবানি। আরে তুমি আল্লাহর জন্য যেই পরিমাণ কোরবানি করবো আল্লাহর জন্য করবো, আল্লাহর জন্য করবো, এ ভাই আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। হযরত মুহাদ্দিস আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে সৈয়দ আহমদ বিল্লবী রহমতুল্লাহ আলাইহি গেছেন, আমি তো শেষ রাত্রে উঠতে পারি না, আপনি নামাজ কালাম আমি তো অত বেশি পারি না। ঠিক আছে, আমার রুমে আপনি থাকেন, ঠিক আছে। আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ বলেন যে কই যান, ওযু করতে যায়, আল্লাহকে নিয়ে ওযু করে, আবার যাইতে গেছে আবার ডাক দেখে আল্লাহকে নিয়ে বুঝু করনা, কার জন্য? আরে আল্লাহর জন্য করা, আল্লাহর জন্যই করা, অন্য কোন নিয়ত যেন দেয় না। আল্লাহর জন্য পড়া, তিনবার বলছে, পরে দুই রাকাত নামাজ পড়ছে। উনি বলেন এরকম নামাজ জীবনে আমার নসিব হয়নি ভাই। কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন মেহনত আছে, কোরবানি আছে, আরে কিন্তু নামের জন্য বেশি। আল্লাহর জন্য কে করে যে আল্লাহ আল্লাহ ভালো জানে, কে আল্লাহর জন্য করে কে আল্লাহর জন্য করে না এটা দেখবেন স্বয়ং আল্লাহ নিজে দেখবেন। যাদের কথা মনে রাখা, আল্লাহর জন্য করলে কি বলছি, কামও হয়, নামও হয়, আখেরাতও হয়। আর নামের জন্য করলে কামও হয় না, নামও হয় না, আখেরাতও হয়। তুই মেয়েটা কোরবানি করছে খুব কার জন্য? আল্লাহর জন্য। আর যেতে তো ভারী কোরবানি হতে খোদা কি মেহরবানি, আল্লাহর জন্য তুমি যত কোরবানি করবা আল্লাহর পক্ষতে অত মেহরবানি তোমার উপরে হবে। সবাই বুঝলো যে মেয়েটি বড় কোরবানি করেছে আল্লাহর জন্য, এই জন্য আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, এই জন্য আল্লাহ তার এই লাশকে ওই ফ্রান্সে খ্রিস্টানদের কবরস্থান যেখানে আজাব হইতেছে সেখানে রাখা পছন্দ করেন নাই, এই জন্য মক্কা মুকাররমার পবিত্র ভূমিতে তার লাশকে রহমতের জায়গায় লাশ পাঠাইছে। কিন্তু প্রশ্ন, আলেমের লাশ গেল কোথায়? কেউ কেউ বলতে লাগলো যে হতে পারে যেখান থেকে মেয়েটির লাশ আসছে সেখানে যেতে পারে, তবে গেছে কিনা কারো জানা নাই। তখন এই শায়েখ দাহা ওই লন্ডনের হাজিকে
বলছে ভাই আপনি হজ ছেড়ে হজ থেকে যাওয়ার পরে একটু কষ্ট করে যাবেন এবং দেখবেন এই মেয়েটাকে যেখানে কবর দিছে সেই কবরের মধ্যে এরকম একটা আলেমের লাশের আলামত বলে দিছে এরকম একটা লাশ আছে কিনা থাকলে আপনি আমাদেরকে জানাবেন তখন সে গেছে ওই ফ্রান্সে গিয়া মেয়ের পিতা মাতার কাছে বলতেছে যে আমি হজে গিয়েছিলাম সে মক্কা মুকাররমার কবরস্থানে এরকম আমি আপনার মেয়ের লাশ দেখে আসছি অসম্ভব আপনারা জানেন না সে গোপন ইসলাম গ্রহণ করছিল তারপরে অসম্ভব কোথায় ফ্রান্স কোথায় মক্কা কয়েক হাজার মাইল দূর আমরা তো এই কবরস্থানে দাফন করছি দেখেন না একটু খুইলা ও কবরে তার লাশটা আছে খুলছে দেখে যে সেই মেয়ের লাশ নাই ওই যে আলামত বলছে আলেমের লাশের ওই লন্ডনের হাজিও দেখলেন ওই লাশ সেখানে রাখা তখন এই লন্ডনের হাজি শাহেক দাহানকে জানাইছে হা আপনি যেই আলামতের লাশের কথা বলছেন যেই আলামত বলে দিছেন ওই আলামতের লাশ এই কবরে রাখা তখন সবাই বুঝলো লোক ইমান নিয়ে কবর যাইতে গিয়ে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে আমিন অত বড় আলেম আহা আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে আমিন তখন লোকেরা বললো যে ওনার মধ্যে কি স্তুতি ছিল আমরা তো দেখছি কত বড় আলেম নামাজি তখন লোকেরা বললো তার বিবির কাছে জিজ্ঞাসা করা হোক বিবি স্বামী সম্পর্কে সবচেয়ে দিকে ভালো জানে তো বিবির কাছে লোকেরা গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার স্বামীর থেকে কখনো ইসলামের খেলাফ কোন কথা শুনছেন আপনারা কি বলেন সে তো বড় আলেম ছিল পাঁচ ওয়াক্ত নামাজি ছিল তাহাজ্জুদ গুজার ছিল কোরআনের বড় তেলাওয়াতকারী ছিল লোকেরা বললে এগুলো তো আমরাও জানি কিন্তু ইসলামের খেলাফ কোনো কিছু ছিল কিনা কোনো কথা শুনছেন কিনা তখন স্ত্রী বলল তবে তার একটা কথায় আমার তেলে খটকা লাগতো বলে কি কথায় শীতকালে স্বামী স্ত্রী যখন গোসল করতো মিলন হতো মিলনের সময় যখন গোসল ফরজ হয় ফরজ গোসল করতো শীতকালে ওই গোসলের সময় একটা কথা বলত কি কথা নাউজুবিল্লাহ খ্রিস্টানদের ধর্মই ভালো অমুক ধর্মই ভালো খ্রিস্টানদের ধর্মই ভালো নাউজুবিল্লাহ কেন বলে সেই ধর্মে স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা লাগে না এই যে একটা কথা এবার ভিতরে ভয় থাকলে এই কথা বলতে পারত আরে নির্ভীক ছিল যে নির্ভীক হয় সে বেপরোয়া হয়ে যায় মনে যা চায় তাই বসে বলে ফেলে সে নিজের বুঝ অনুযায়ী মনে কোরআন হাদিস শরীয়ত তার বুঝ অনুযায়ী মনের মধ্যে যা আসে তাই বলে ফেলে কিন্তু ভিতরে তো কোনো কি নাই ভয় নাই আল্লাহ তো বলতেছিলাম দিল যদি আয়নার মধ্যে পবিত্র করতে হয় তাহলে দূর করতে হবে কি কি হেরস আমল গজব দুরুগ গীবত বুখল হাসাদ রিয়া কেবে অহংকার দূর করতে হবে যত লোক অহংকারের মধ্যে লিপ্ত সে মনে রাখবেন সে নির্ভীক নির্ভীক না হইলে নিজেকে সে কি মনে করে না বড় মনে করতে কি পারে না যে ভীত সে নিজেকে তো ভয়ই সে তার কোনো দিশ থাকে না আল্লাহ আকবার একই ভয় তবে যে এক আল্লাহর ভয় থাকে তার অন্য কাউকে ভয় করা লাগে না হার কে তার সাথ আজহাক ও তাকওয়া গুজিদ তার সাথ আজহায় জিন্ন ইনসো হার কে দিন যে এক আল্লাহকে ভয় করে বাকি সব ভয় থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেয় এটা এমন মোবারক ভয় কেবের
যে আমি দিলকে আয়নার মতো পবিত্র করতে চাই, তাহলে কেবির অহংকার থেকে দিলকে পবিত্র করতে হবে। আরে কেবরো, আরে বুকলো হাসাদ ও রিয়া ও কেবরো, কি না ওই যে বলতেছিল মুক্তি অনাসগির আহমদ, অন্যের প্রতি শত্রুতা পোষণ করা, অন্যের প্রতি দিলের মধ্যে কি না রাখা, এটা দিল গান্দা হয়ে যায়। এই দশটা জিনিস খাহি কে সাবাদ দিলে তুচু আয়না, তুমি যদি চাও তোমার দিল আয়নার মতো পরিষ্কার হোক, তাহলে দাহজিজ বেরুক আজ ধরুন এসিনা, এই দশটা জিনিস তোমার দিল থেকে বের করে দাও। হ্যাঁ, কি কি? হেরসো, আমালো, গজাবো, দুরুগো, গিবত, বুখলো, হাসাদো, রিয়া ও কেবরো, কি না? ভাই আল্লাহ কিন্তু আগে কি দেখবেন? দেল দেখবেন। এই জন্য ওই যে মৌলানা সগীর আহমদ বলতেছিল দেলকে আগে নেককার করা। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, দেখো আল্লাহ কোরআনে ইনসাফের আদলের হুকুম দিছে, এহসানের হুকুম দিছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আর ফাহশা অশ্লীলতাকে নিষেধ করছেন, বেহায়াকে নিষেধ করছেন, নির্লজ্জতাকে নিষেধ করছেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ আদলের ব্যাখ্যা, এহসানের ব্যাখ্যা আর ফাহশার ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? যার ভিতর আর বাহির বরাবর, অর্থাৎ ভিতর বাহির যেরকম যতটুক নেককার, ভিতরও অতটুক কি নেককার, বেশ কম নাই বরাবর, এর নাম আদল। আর যদি বাহির যতটুক নেককার, ভিতর আরো বেশি নেককার, এর নাম এহসান। আর যদি এরকম হয় ভিতর, আরে বাহির তো নেককার, ভিতর নেককার, এরকম নেককার না খারাপ, এর নাম হলো ফাহশা, নির্লজ্জতা। কেমনি নির্লজ্জতা? এ ভাই আমার উপরে তো ভালো বানাইছি, ভিতর অত্যন্ত খারাপ, আল্লাহ দেখে না, আল্লাহ সামনে না আমি, এটা বড় নির্লজ্জতা। এই জন্য বলতেছিলাম ভাই, আল্লাহ দিলকে পবিত্র করা এটা সময় লাগে, সময় লাগে, মেহনত লাগে, বড় নিজেকে মিটানো লাগে। কেমন মিটানো লাগে? আজকে তো আমরা মিটাইতেই রাজি না, মেহনত করতে রাজি না, বরং আমরা আইসা উঠতে চাই আগে, হ্যাঁ ভাই এখানে আসতে হয় মিটার জন্য। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ নেই, থানবীর রহমতুল্লাহর কাছে আইসে যে আবেদন করছেন, প্রথমে নেহি কুছ আওর খাহেশ মায় তেরে দর পর লায়া, নেহি কুছ আওর খাহেশ মায় তেরে দর পর লায়া হো, আপনার দরজায় আমি অন্য কোন চাহিদা নিয়ে আসিনি, একটা আবদার কি, মেটা দিজিয়ে, মেটা দিজিয়ে, মায় মেটনে হি কো আয়া হো, আমাকে মিটাই দেন, আমাকে মিটাই দেন, আমি মিটার জন্য আসছি। এখন তো সম্পর্ক করে কিসের জন্য? আরে আমার তো দাম বাড়ে, আরে মিটার জন্য আসা চাই, নেহি কুছ আওর খাহেশ মাই তেরে দর পর লায়া হো, মেটা দিজিয়ে, মেটা দিজিয়ে, মাই মিটনে হি কো আয়া। এই খাজা সাহেব নিজেকে কেমন মিটেন মিটাইছে আল্লাহ, কিন্তু যে নিজেকে মিটায় আল্লাহ তারে কি, আল্লাহ মিটায় না উঠায়? আর যে নিজেকে যত বেশি মিটায় আল্লাহ তাকে তত বেশি উঠায়। তো মিটানো কেমন মিটানো চাই, এটা খুব ভালো করে শুনি। হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আপনি মিটানে কবি মেটা দে, অনেক কি কাজ, আমি নিজের খুব মিটাইলাম, বোঝা গেল মিটে নাই,
बोझा गल की जो क्यों घुमे जाए तक से घुमे से बोलते নিজেকে ঘুমাই সেটাও বলতে পারে না আরে যে নাকি আসলে নিজেকে মিটায় সে নিজেকে মিটাইছে এটাও বলতে পারে না যে সে মিটাই দিয়েছে হো ফানা রাত মে কি তু না রহে তেরি হস্তি কা রঙ্গ গু না রহে তু দুরু গমশো বেসালে নষ্ট বস গুমশুদন গুমকুন কামালি নষ্ট বস আল্লাহু আকবার तो बोलते खाजा साहब निजे केमन मिटे से अल्लाह केमन उठे से खाजा साहब रहमतुल्लाह अलैहि डीसी नबी रहमतुल्लाह कैसे ऋषिगिरी फुटे ना आसे ना आसे किसी जन मिटे ना जो एक बेउसूल से साथे साथे खान का थे बेर कर दी बेर हो एखान গেটের সামনে রাস্তার মধ্যে বিছনা বিছিয়ে বসে গেছে এটা তো বলা সহজ কিন্তু আল্লাহ যাকে উঠায় তার জন্য করা সহজ অথবা করা কি বলে না আমার এখানে কোনো মূল্যায়ন নাই যে লাভ কি আমার জিজ্ঞাসাও করে না আমার তো খবরও নেয় না ইন্নালিল্লাহ এ ভাই এখান তো মিটার জন্য আসছে বের করে দিছে এখন ওই দরবা ওখানে যায় না রাস্তার মধ্যে পড়ে দিছে পরে থানাবির আমার লিখে পাঠাইছে উদার সে দর না খোলেঙ্গে এদার সে দর না ছড়ুঙ্গা ওদিক থেকে যত সময় দরজা খুলবে না আমি দরজা ছাড়বো না আমি দরজা পড়েই থাকবো ওদার সে দর না খোলেঙ্গে এদার সে দর না ছড়ুঙ্গা মানে কি বুঝাইছে স্যার কাছে উনি খানকার মালিক বের করে দেওয়ার অধিকার আমার ওনার আছে আমি সরকারি ডিসি সরকারি রাস্তায় পড়ে থাকার অধিকার আমার কি আচ্ছা আমি পড়েই থাকব ওদার সে দর না খোলেঙ্গে এদার সে দর না ছড়ুঙ্গা হুকুমত আপনি আপনি হায় কহি উনকি কহি মেরি এই লোকটা ডিসি কিন্তু আল্লাহ মিটানোর কারণে কত উপরে উঠেছে আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ সকলে থানবী রহমতুল্লাহ ইন্তেকালের পরে আরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আর মত ব্যক্তি এই ডিসি সাহেবকে সহায়ক বানাইছে আল্লাহ কত উপরে উঠাইছে হ্যাঁ ভাই দিলকে আয়নার মত করতে হলে এই সব বের করা লাগে এই জন্য যে নাকি মিটার জন্য আসে এবং নিজেকে মিটাইতে থাকে আল্লাহ তাকে উঠাইতে থাকে কিন্তু এর মধ্যে ইচ্ছে থাকে যে আমি একটু উপরে উঠব খেলাফতে নিব ভাই মিটার জন্য আশা চাই মিটার জন্য থাকা চাই যে যতকে যত বেশি নিজেকে মিটাবে আল্লাহর নিজাম এটা আল্লাহ তাকে তত বেশি উঠাবে আল্লাহ আমাদের দিলকে পবিত্র করার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক